हाय एवरीवन, आमी बाबली कुकिंग चैनल थेके जानाच्छि आपनादेर स्वागतम। आमी आज के काली पुजो स्पेशल खिचड़ी भोग बनाबो। काली पुजोर प्रसादे खिचड़ी भोग थाकबे ना एटा भाबाई जाए ना। आमरा बाड़ी तो ए भोग बानिये फेलते पारी खूब सहजे। आज आमी सेटाई आपनादेर संगे शेयर करब किभाबे खूब सहजे सुंदर खिचड़ी भोग बानिये नेवा जाए। आपनाराओ बाड़ी देखबेन खूब भालो लागे। भालो लागले अवश्यई लाइक करबेन আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দেবেন, যাতে আমি আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসলে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। চলুন এবার রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই আমি কড়াইতে তেল নিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে গরম হয়ে আসলে আমি এর মধ্যে গোটা জিরা, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে নেব। দিয়ে এটার মধ্যে ফোড়নটা দিয়ে ফোড়নটা প্রায় হয়ে এসেছে, লাল হয়ে এসেছে, এটাকে আমি এর মধ্যে এরপরে টমেটো দিয়ে নেব। টমেটোটা লাল হয়ে আসলে আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে নেব, কাশ্মীরি লঙ্কা, নুন পরিমাণ মতো আর গুঁড়ো জিরে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে এটাকে কষিয়ে নেব। কষানো আমার প্রায় হয়ে এসেছে। এরপর আমি এর মধ্যে আগের থেকে ভিজিয়ে রেখেছিলাম ভেজে মুগ ডাল, ওটা এর মধ্যে আমি দিয়ে আরেকটু কষিয়ে নেব। মশলার সঙ্গে ডালটা ভালোভাবে আগে কষিয়ে নেব, তারপর আমি আগের থেকে যে ধুয়ে গোবিন্দভোগ চাল রেখেছিলাম ওটাও আমি এর মধ্যে দিয়ে নেব। আমি এখানে 2 কাপের মতো গোবিন্দভোগ চাল আর 1.5 কাপের মতো ডাল ব্যবহার করেছি। এটাকে আগে ভালো করে আমি ভেজে নেব মশলা দিয়ে। এটাকে ভালো করেই আগে কষিয়ে নিতে হবে। কন্টিনিউ একটু ভালো করে কষিয়ে নিতে হবে। আমার কষানো প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জল আপনারা পরিমাণ মতনই দেবেন, কীরকম কোয়ান্টিটি আপনারা রাখতে চাইবেন। তারপরে এর মধ্যে আমি শুকনো লঙ্কা, আলু আমি আগে থেকে রেখে দিয়েছিলাম, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে এবার ভালো করে জলটাকে ফুটিয়ে নেব। ফুটে আসলে তবে আমি এটা ঢাকনাটা বন্ধ করে দেবো, দিয়ে এটাকে আমি রান্না করে নেবো। খিচুড়ি ভোগটা খুব সিম্পল এবং খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যায়, বেশি টাইমও লাগে না রান্না হতে আর খুব খেতেও খুব ভালো লাগে, পুরো ভোগের মতো। এটা একটা নিরামিষ রান্না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আপনারা চাইলে এর মধ্যে একটু আদাও ব্যবহার করতে পারেন, আরও টেস্ট লাগে খেতে। খিচুড়িটা মাঝে মাঝে দেখে নিয়েছিলাম যে হয়ে আসছে কিনা, প্রায় হয়ে এসেছে বলে আমি একটু চিনি দিয়ে নেবো এটাকে, আরও টেস্ট বেড়ে যায় এটার মাঝে। চিনি দিয়ে আমি আরেকটু নাড়িয়ে নেব। এবার সবার শেষে আমি ঘি দিয়ে এটাকে গরম গরম পরিবেশন করব। নামানোর আগে ঘিটা দেবেন অবশ্যই, আরও ভালো লাগে খেতে। দিয়ে আমার ভোগটা তৈরি। রেসিপিটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি আবার নতুন রেসিপি নিয়ে উপস্থিত হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন। ততক্ষণের জন্য টাটা।